हेलो एंड वेलकम बैक फ्रेंड्स, नेट सल्यूशन बेंगली चैनल आपनादेर आरो एक बार स्वागत। फ्रेंड्स, आपनी जदि एकजन टेक्निकल बा नॉन टेक्निकल प्रिपारेशनकारी स्टूडेंट होये थाकेन ताहले आपनादेर जन्य एकसंगे अनेकगुली गवर्नमेंट रिक्रुटमेंटेर नोटिफिकेशन निये चले एसेछि, ताई भिडियोटी मिस ना करे शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। फ्रेंड्स, भिडियो शुरू करार आगे भिडियोते एकटी लाइक करबेन, आमार चैनलटिते सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटिते अल नोटिफिकेशन करबेन। तो चलुन ताहले समय ना अतिक्रम करे भिडियोते जावा जाक एबं एक एक करे नोटिफिकेशन एबं अनलाइन प्रसेस देखे नेवा जाक। फ्रेंड्स, प्रथम रिक्रुटमेंटेर नोटिफिकेशनटी आपनारा देखतेई पाच्छेन आपनादेर सामने एसे गेछे। तो एटी बेरियेछे ICFRE अर्थात इंडियन काउंसिलिंग फरेस्ट रिसार्च एंड एडुकेशन डिपार्टमेंट थेके। तो चलुन एखाने कोन कोन पोस्टे रयेछे एबं की की क्वालिफिकेशन रयेछे एबं कारा कारा एलिजिबल रयेछे देखे नेवा जाक। तो एक एक करे आपनादेरके देखिये दिई। फार्स्ट पोस्टटी देखते पाच्छेन स्टोरकीपार। तो स्टोरकीपारे स्यालारि देखतेई पाच्छेन आपनारा, पे स्यालारि 3 लेवेल। तो 21,700 থেকে 59,100 টাকা অবধি পেমেন্ট রয়েছে। পোস্ট দেখতেই পাচ্ছেন একটা পোস্ট রয়েছে যেটি আনরিজার্ভ কোয়ালিটিতে রয়েছে। তো এসসি এসটি ওবিসি কোনোটাতেই নেই। তো সেকেন্ড পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ড লেভেল রয়েছে সেকেন্ড নম্বর। তো এর স্যালারি রয়েছে যে 19,900 থেকে 63,200। তো এর পোস্ট রয়েছে একটি যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এক্স সার্ভিস ম্যানদের জন্য রয়েছে। তো এসসি এসটি ওবিসি জেনারেল এদের জন্য অ্যাভেলেবল। তো থার্ড নম্বর পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যান্ড মেনটেন্যান্স। টেকনিক্যাল অ্যান্ড মেনটেন্যান্সের জন্য লেভেল 2 স্যালারি রয়েছে, যেটি সেম রয়েছে 19,900 থেকে 63,200। এখানে পোস্ট রয়েছে দুটি, দুটি আলাদা আলাদা পোস্ট রয়েছে। একটি রয়েছে ইলেকট্রিক্যাল, একটি রয়েছে প্লাম্বার। তো ইলেকট্রিক্যালের জন্য আনরিজার্ভে একটি রয়েছে এবং প্লাম্বারদেরও একটি রয়েছে। আদার্স এসসি এসটি ওবিসি কোনো পোস্ট নেই। 4 নম্বর পোস্ট দেখতেই পাচ্ছেন ড্রাইভার অর্ডিনারি গার্ড। তো স্যালারি রয়েছে লেভেল 2 তে 19,900 থেকে 63,200, যেটি পোস্ট রয়েছে একটি এক্স সার্ভিস ম্যানদের জন্য। তাই এখানে জেনারেল এসসি এসটি ওবিসি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ও যারা এক্স সার্ভিস ম্যান রয়েছেন তো তেনারাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পোস্টে কী কী কোয়ালিফিকেশান রয়েছে এবং কত এজের মধ্যে রয়েছে, কারা কারা এলিজিবল রয়েছে দেখে নেওয়া যাক। তো পরে কিছুটা নিচে আসবেন। নিচে আসার পরেই আপনারা দেখতেই পাচ্ছেন 1 নম্বরে রয়েছে স্টোরকিপার, যার পোস্ট কোড রয়েছে SK। এলিজিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছেন 18 থেকে 27 বছর এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন এবং এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য 5 বছর ছাড় রয়েছে। এবং কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন 12 পাস এনি রিকগনাইজ বোর্ড থেকে। তো সিলেকশন প্রসেস এখানে রয়েছে। সিলেকশন প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন 100 মার্কের MCQ থাকবে, যেটি জেনারেল ইংলিশ নেপালি ভাষাতে রয়েছে। 2 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডের পোস্ট কোড হচ্ছে PG এবং যারা এলিজিবল রয়েছে 18 থেকে 27 বছরের ক্যান্ডিডেটরা এলিজিবল রয়েছে। এসসি এসটি ওবিসি বা এক্স সার্ভিসদের জন্য 6 বছর এবং 3 বছরের ছাড় রয়েছে। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন 12 পাস উইথ সায়েন্স এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করতে পারেন। সিলেকশন প্রসেস দেখতেই পাচ্ছেন 100 মার্কের MCQ রয়েছে এবং জেনারেল ইংলিশ নেপালি ভাষাতেই থাকছে। ফরেস্ট গার্ডদের জন্য এক্স সার্ভিস ম্যান কোয়ালিটি চেয়েছিল, তো এখানে যারা এক্স সার্ভিস রয়েছে তেনাদের সার্ভিসে রিভিউ সার্ভিস হয়ে থাকবে। তো তেনারা কোথায় কাজ করেছেন এবং তাদের সেই সমস্ত রিভিউ ও ডকুমেন্টস শো করাতে হবে। 3 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন টেকনিক্যাল মেনটেন্যান্স ইলেকট্রিক্যাল, যার পোস্ট কোড রয়েছে TEC-M ইলেকট্রিক্যাল। এলিজিবিলিটি আপনারা দেখতেই পাচ্ছেন 18 থেকে 30 বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এই জবের জন্য। এবং কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাট্রিক পাস উইথ রিকগনাইজ বোর্ড, ITI সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। সিলেকশন প্রসেস আপনারা দেখতেই পাচ্ছেন 100 মার্কের MCQ রয়েছে, যেখানে আলাদা আলাদা করে কিছুটা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন জেনারেল ইংলিশের জন্য 20 মার্ক রয়েছে, মেন্টাল অ্যাবিলিটির জন্য 20 মার্ক রয়েছে, জেনারেল ইংলিশের জন্য 20 মার্ক, অ্যারোমেটিক্সের জন্য 20 মার্ক এবং বেসিক সায়েন্সের জন্য 20 মার্ক রয়েছে। কোয়ালিফিকেশানের পরেই আপনারা যদি সিলেকশন হয়ে থাকেন তারপরে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে, কারণ এখানে যেহেতু ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স রয়েছে তো সেখানে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও এখানে শো করবে। তো 4 নম্বর পোস্ট দেখতেই পাচ্ছেন টেকনিক্যাল মেনটেন্যান্স প্লাম্বার, পোস্ট কোড রয়েছে TEC-M প্লাম্বার। এলিজিবিলিটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 18 থেকে 30 বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন ম্যাট্রিক পাস, যে কোনো বোর্ড থেকে আপনার রিকগনাইজ বোর্ড থেকে পাস করতে পারবেন, সঙ্গে আপনাদের ITI সার্টিফিকেট থাকা দরকার রয়েছে গভর্নমেন্ট রিকগনাইজ, গভর্নমেন্ট বা রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। সিলেকশন প্রসেস সেম রয়েছে, 100 মার্কের MCQ, যেখানে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা করে পাঠ করে দিয়েছে। জেনারেল ইংলিশের জন্য 20 মার্ক, মেন্টাল অ্যাবিলিটি এর জন্য 20 মার্ক রয়েছে, জেনারেল ইংলিশের জন্য 20 মার্ক, অ্যারোনটিক্সের জন্য 20 মার্কস রয়েছে,
এবং বেসিক সায়েন্সের জন্য 20 মার্ক রয়েছে। আফটার সিলেকশনের পরে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে, সেই টেস্টের পরে আপনাদেরকে রিক্রুটমেন্ট হবে। তো চলুন তারপরেরটা দেখে নেওয়া যাক। 5 নম্বর পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার বা অর্ডিনারি গার্ড। সিলেকশন প্রসেস দেখতেই পাচ্ছেন সেম 100 মার্কের এমসিকিউ রয়েছে। তো যেহেতু এটি একটি রিজার্ভ পোস্ট রয়েছে এক্স সার্ভিস ম্যানেদের জন্য, তো ওনাদের আগের সার্ভিসের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবে। ভেরিফাই হওয়ার পরেই আপনাদের রিক্রুটমেন্ট হবে। তো চলুন পরবর্তীতে দেখে নেওয়া যাক। তো এখানে তার পরবর্তীতে আপনারা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেবেন। ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আপনাদেরকে কয়েকটি আমি জানিয়ে দেখি। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি 300 টাকা পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এখানে ব্যাংকে গিয়ে একটি ড্রাফট করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সহ সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। তো তারপরে আপনাদেরকে ইম্পর্টেন্ট আরও জিনিসগুলো দেখিয়ে দিই। তো কিছুটা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা পুরো ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এসি, এসটি, ওবিসি, যে সমস্ত আপনাদের সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট রয়েছে, সমস্ত কিছু ডকুমেন্টস, আপনাদের ফটোকপি, এর সঙ্গে ফর্মটি অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। তো কিছুটা নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতেই পেয়ে যাবেন অফিসিয়াল ফর্মটি রয়েছে। তো এই ফর্মটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। করে নেবার পরে সময় দিয়ে এক এক করে ফিল আপ করে নেবেন। সমস্ত কিছু এখানে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, প্রত্যেকটা উল্লেখ করে দেবেছে ক্যাপিটাল লেটারে। তো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এটি অফলাইনের মাধ্যমে ফিল আপ হবে, আপনারা এক এক করে সময় দিয়ে ফিল আপ করে নেবেন। চলুন তাহলে পরবর্তী নোটিফিকেশানে যাওয়া যাক। সেকেন্ড নোটিফিকেশানটি রয়েছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে মাধ্যমিক এবং আইটিএস পাস ক্যান্ডিডেটদের জন্য। সিসিএল এর তরফ থেকে অ্যাপেন্ডিক্স এর পোস্ট বেরিয়েছে, সিসিএল অর্থাৎ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড এর তরফ থেকে, যার ডেট দেখতেই পাচ্ছেন 4/9/2020 ডিক্লার হয়ে গিয়েছে। তো এটি এখনও অ্যাপ্লাই চলছে। তো এখানে টোটাল পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন 1565টি পোস্ট রয়েছে। তো চলুন 1, 2, 3 করে 11টি ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছে। তো এক এক করে দেখে নেওয়া যাক কোন কোন কোয়ালিফিকেশান রয়েছে এবং কোন কোন ট্রেডে ভ্যাকেন্সি রয়েছে। তো 1 নম্বরে দেখতেই পাচ্ছেন ফিটার ট্রেডে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি 425টি, যার মিনিমাম এলিজিবিলিটি রয়েছে 10th পাস, আইটিআই, এনসিবিটি বা এসসিবিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাস করে থাকতে পারবেন। 2 নম্বর পোস্টে রয়েছে ওয়েল্ডার, যার পোস্ট রয়েছে 80টি, কোয়ালিফিকেশান সেম রয়েছে 10th পাস, আইটিআই, ওয়েল্ডার বা গ্যাস ওয়েল্ডার এর জন্য সার্টিফিকেট থাকা দরকার রয়েছে, এসসিবিটি বা এনসিবিটি সার্টিফিকেট। তার 3rd নম্বর পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালের জন্য সব থেকে বেশি পোস্ট রেখেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন 630টি পোস্ট রয়েছে, যার কোয়ালিফিকেশান রয়েছে 10th পাস, আইটিআই, ইলেকট্রিক্যাল ট্রেড, এনসিবিটি বা এসসিবিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাস করে থাকতে পারেন। 4 নম্বর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন মেশিন, রিপেয়ারিং মেশিন অফ হেভি ভেন্স। তো এর জন্য টোটাল পোস্ট রয়েছে 175টি, যার কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন 10th পাস, আইটিআই ইন মেশিন আর্থ মুভিং, ডিজেল মেশিন, মেশিন রিপেয়ারিং, হ্যাভি ভেন্স, এই সমস্ত ডিপার্টমেন্ট থাকা দরকার হচ্ছে, অথবা মেশিন অটোমোবাইল। তো 5 নম্বর পোস্ট দেখতেই পাচ্ছেন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যার 50টি পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন 10th পাস, আইটিআই, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড, এনসিবিটি বা এসসিবিটি থেকে পাস করা থাকতে হবে। 6 নম্বর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স, যার পোস্ট রয়েছে 25টি পোস্ট রয়েছে, যার কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন 10th পাস, আইটিআই ইন আইটি, আইটিএস, আইসিটিএমএস ট্রেড থেকে পাস করা থাকতে হবে, যা এনসিবিটি বা এসসিবিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাস করে থাকতে পারেন। 7 নম্বরের ট্রেড রয়েছে মেশিনিস্ট, যার পোস্ট রয়েছে 50টি এবং এলিজিবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন 10th পাস, আইটিআই ইন মেশিনিস্ট ট্রেড, যা এনসিবিটি এবং এসসিবিটি থেকে পাস করে থাকতে পারেন। 8 নম্বর পোস্ট রয়েছে টার্নার, যা 50টি পোস্ট রয়েছে এবং দেখতেই পাচ্ছেন কোয়ালিফিকেশান 10th পাস, আইটিআই টার্নার ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি থেকে আপনারা পাস করে থাকতে পারেন। তো চলুন 9 নম্বর পোস্ট দেখে নেওয়া যাক। 9 নম্বরে আপনারা দেখতেই পাচ্ছেন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যার 15টি পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন 10th পাস, আইটিআই, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড এনসিবিটি বা এসসিবিটি এনি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাস করে থাকতে পারেন। 10 নম্বর দেখতে পাচ্ছেন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওলজিস্ট, তো এর জন্য 15টি পোস্ট রয়েছে, যার কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন 10th পাস, আইটিআই, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওলজিস্ট ট্রেডে
এনসিভিটি বা এসসিভিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাস করে থাকতে পারেন। 11 নম্বর পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন সেক্রেটারিয়াল, যার পোস্ট রয়েছে 50 জন, এবং কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন 10th পাস আইটিআই ইন সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের উপরে এনসিভিটি বা এসসিভিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাস করতে পারেন। তো টোটাল পোস্ট এখানে দেখতেই পাচ্ছেন 1565। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 5/10/2020। তো কিছুটা নিচে আসার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্যালারি, তো এখানে 7,000 টাকা করে পার মান্থ স্যালারি পে করবে সিসিএল এর তরফ থেকে। তো আবেদন কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন তা জানার জন্য কিছুটা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরেই আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি দেখতে পাবেন। তো যেহেতু এটি অ্যাপেন্ডিসিপের জন্য আবেদন হচ্ছে, তো সেই জন্য এখান থেকে আপনারা এই লিঙ্কটি দেখতেই পাচ্ছেন অ্যাপেন্ডিসিপ অর্গানাইজেশন। তো এই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করেই অ্যাপেন্ডিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ক্লিক করে নিতে পারবেন। আর বাকি যে সমস্ত ডিটেলস রয়েছে পুরোটাই হিন্দিতে রয়েছে, তো আপনারা একটু সময় দিয়ে পড়ে নেবেন। এক এক করে যদি আমি আপনাদেরকে পড়ে শোনাতে যাই তা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো বাকি ডিটেলসগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন পরবর্তী নোটিফিকেশনে যাওয়া যাক। গিয়ে পরবর্তী নোটিফিকেশনটি এসে গিয়েছে। তো পরবর্তী নোটিফিকেশনটি আপনারা দেখতেই পাচ্ছেন DRDO-র তরফ থেকে বেরিয়েছে। DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এখানে এটি একটি অ্যাপেন্ডিক্সের পোস্টের জন্য অ্যাপ্লাই হয়ে থাকবে। তো এখানে 1, 2, 3 করে 7টি ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে পোস্ট রয়েছে। তো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন ITI ফিটার, যা 25টি পোস্টের জন্য অ্যাপেন্ডিক্সের জন্য রয়েছে। সেকেন্ড পোস্ট রয়েছে ITI ইলেকট্রনিক্স মেশিন, যা 20 জন অ্যাপেন্ডিক্সের জন্য রয়েছে। থার্ড পোস্ট দেখতেই পাচ্ছেন ITI ইলেকট্রিক্যাল, 15 জনের জন্য অ্যাপেন্ডিক্সের জন্য রয়েছে। ফোর্থ পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন ITI ইন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে 10 জন পোস্ট রয়েছে। 5 নম্বর পোস্ট দেখতেই পাচ্ছেন ITI ইন ট্রেন্ডার, 10 জনের পোস্ট রয়েছে। 6 নম্বর ট্রেডের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ITI ইন মেশিনিস্ট, যেখানে 5 জন পোস্ট রয়েছে। এবং 7 নম্বর পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন ITI ইন ওয়েল্ডার, যা 5 জন রয়েছে। যার স্যালারি দেখতেই পাচ্ছেন আপনারা পার মান্থ 7,700 থেকে 8,050 টাকা অবধি স্যালারি পে করবে DRDO। পরবর্তীতে এখানে আপনারা নোটিশটি দেখতেই পাচ্ছেন, যেখানে SC ST OBC PWD EWS ক্যাটাগরির অ্যাপ্লিকেশানেরা, যারা না অ্যাক্ট 1961 এবং 1992 এবং 2015 অনুযায়ী যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেই রুলসে পেয়ে থাকবে। অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, যেখানে দেখতেই পাচ্ছেন www.appendicipindia.org। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে এই পেজে পৌঁছাতে পারবেন। বাকি ডিটেলসগুলি আপনারা এই ওয়েবসাইটে এসে ভিজিট করতে পারবেন। তো চলুন পরবর্তী নোটিফিকেশানে চলে যাওয়া যাক। পরবর্তী নোটিফিকেশানটি হচ্ছে IGMM, ভারত সরকার ট্যাক্সাল মুম্বাই। তো এটি একটি 12 পেজের নোটিশ। তো এটি যদি আমি এক এক করে আপনাদেরকে দেখাতে থাকি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলি রয়েছে, যেমন কী কী পোস্ট রয়েছে এবং এলিজিবিলিটি কী কী রয়েছে এবং লাস্ট ডেট কবে রয়েছে, এইগুলি এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করাতে হবে এবং কোথায় সাবমিট করাতে হবে, সেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলি আপনাদেরকে এই নোটিফিকেশানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো বাকি আপনারা চাইলেন এই নোটিফিকেশানটি পড়ার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে সময় দিয়ে আপনারা পুরো নোটিফিকেশানটি দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজ নম্বর, যেটির নম্বর হচ্ছে 02। তো এটি দেখে নেবার পরে আপনারা কিছুটা নিচে স্লোপ করবেন, স্লোপ করার পরেই আপনারা সাঁতের সামনে এসেই যাচ্ছে। তো স্টার্টিং হয়ে গেছে 5/9/2020 থেকে 4/10/2020 পর্যন্ত। তো আর পেমেন্ট অ্যাপ্লিকেশান ডেট সাবমিট করার জন্য, পেমেন্ট সাবমিট করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন 5/9/2020 থেকে 4/10/2020 অবধি আপনারা সাবমিট করাতে পারবেন। কিছুটা নিচে আসবেন, নিচে আসার পরে আপনাদের সামনে 1, 2, 3, 4 করে আলাদা আলাদা করে পোস্ট এসে যাচ্ছে। তো এখানে টোটাল পোস্ট যেগুলি রয়েছে এবং এক এক করে আপনাদেরকে পোস্টগুলি আমি দেখিয়ে দেবো। তো চলুন এক থেকে শুরু করে নেওয়া যাক। তো প্রথম পোস্টটি আপনাদের সামনে এসে গেছে, সুপারভাইজার, তো টেকনিক্যাল অপারেটর সিভিল ইঞ্জিনিয়ার, যার পোস্ট কোড রয়েছে S1 লেভেল, যার স্যালারি আপনারা দেখতেই পাচ্ছেন 26,000 থেকে 1,00,000 টাকা অবধি পার মান্থ রয়েছে, এবং বাকি ক্রাইটেরিয়াগুলি অথরাইজেশন অ্যাডমিন থেকে পেয়ে যাচ্ছেন। যেটি একটি পোস্ট রয়েছে যেটি আনরিজার্ভ কোয়ালিটির জন্য রয়েছে। কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সঙ্গে আপনারা বিটেক
ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকা দরকার আছে। এজ লিমিট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন 30 বছর এজ লিমিট, ম্যাক্সিমাম আপনারা 30 বছর এজ লিমিটের ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করতে পারবেন। তো সেকেন্ড পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন সুপারভাইজার টেকনিক্যাল অপারেটর S1 লেভেলে, যার স্যালারি সেম রয়েছে 26,000 থেকে 1,00,000 টাকা অবধি। বাকি লেভেলগুলি অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকে সিলেক্ট হয়ে যাবে। তো যার পোস্ট রয়েছে একটি, যেটি আনরিজার্ভ কোয়ালিটিতে রয়েছে। আর কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেশিন ইঞ্জিনিয়ারিং। মেশিন ইঞ্জিনিয়ারিং এবং নলেজ থাকতে হবে CAD এবং CAM এর এক্সপিরিয়েন্স থাকা দরকার রয়েছে, যার এজ লিমিট রয়েছে 30 বছর। 3 নম্বর পোস্ট দেখতেই পাচ্ছেন সুপারভাইজার টেকনিক্যাল অপারেটর, যার লেভেল রয়েছে S1। আর স্যালারি আপনারা সেম রয়েছে 26,000 থেকে 1,00,000 অবধি। যার পোস্ট রয়েছে দুটি, তো দুটি আনরিজার্ভ কোয়ালিটির জন্য রয়েছে। তো এখানে আপনারা যার কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেটালজি বা মেটালজিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিটেক লেভেল বা তার অ্যাবাব হয়ে থাকলেও চলবে। ম্যাক্সিমাম এজ রয়েছে 30 বছর। 4 নম্বর পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন সুপারভাইজার টেকনিক্যাল অপারেটর, যার লেভেল হচ্ছে S1। তো স্যালারি সেম রয়েছে 26,000 থেকে 1,00,000। আনরিজার্ভদের জন্য একটি এবং OBCদের জন্য একটি। কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন মেকানিক্যাল প্রোডাকশান ইঞ্জিনিয়ার, সঙ্গে বিটেক এবং তার থেকেও অ্যাবাব হয়ে থাকলেও চলবে। এজ দেখতে পাচ্ছেন 30 বছর এজ রয়েছে। তো 5 নম্বর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার টেকনিক্যাল অপারেটর, যার লেভেল রয়েছে S1। স্যালারি সেম রয়েছে 26,000 থেকে 1,00,000 টাকা অবধি এবং বাকি অ্যাডমিনিস্ট্রেশনে ফলো করবে। তো টোটাল পোস্ট রয়েছে দুটি, যেটি আনরিজার্ভদের জন্য রয়েছে, যার কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট, যার ম্যাক্সিমাম এজ রয়েছে 30 বছর। 5 নম্বর পোস্ট হয়ে যাওয়ার পরে কিছুটা নিচে আসবেন, নিচে আসার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন 6 নম্বর পোস্ট। 6 নম্বর পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার সেফটি অফিসার, সেফটি অফিসার যার পোস্ট কোড রয়েছে S1। তো স্যালারি সেম রয়েছে 26,000 থেকে 1,00,000 অবধি, যেটি টোটাল পোস্ট রয়েছে একটি, যেটি আনরিজার্ভদের জন্য রয়েছে। ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি অথবা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইন এনি ব্রেঞ্চ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ফিজিক্যাল এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যে কোনো ফ্যাক্টরিতে আপনি সুপারভাইজারি করে থাকতে হবে 2 বছর থেকে 5 বছর। 7 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন ইন্দ্রেবা যা B4 লেভেলে, স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন 8,500 থেকে 20,850 টাকা অবধি। টোটাল পোস্ট রয়েছে 7টি, যা প্রত্যেকটিতে আলাদা আলাদা করে রয়েছে। তো এখানে 3টি, 2টি এবং 2টি করে টোটাল 7টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাচেলার অফ ফাইন আর্ট, যেখান থেকে আপনারা 95% মার্ক থাকা দরকার রয়েছে, অথবা ব্যাচেলার অফ ফাইন আর্টে মেটাল ওয়ার্কের জন্য 55% নাম্বার দরকার রয়েছে, ব্যাচেলার অফ ফাইন আর্ট পাইপিংয়ের কাজ পাইপিংয়ের জন্য 55% নাম্বার থাকা দরকার রয়েছে, যার এজ লিমিট দেখতেই পাচ্ছেন 28। তো 8 নম্বর পোস্ট দেখতেই পাচ্ছেন, 8 নম্বর পোস্টে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হিন্দি, যার লেভেল রয়েছে B3। B3-তে আপনাদের স্যালারি রয়েছে 8,350 থেকে 20,470 টাকা অবধি, বাকি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। তো টোটাল পোস্ট রয়েছে একটি। এখানে কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা দরকার আছে, মিনিমাম লেস দেন 55% নাম্বার থাকা দরকার রয়েছে এবং কম্পিউটার নলেজ থাকা দরকার রয়েছে, যার টাইপিং স্পিড হিন্দি ওয়ার্ড 30টা রয়েছে। তো এর এজ লিমিট রয়েছে 28। যার কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ফুল টাইম ITI সার্টিফিকেট থাকা দরকার রয়েছে ইলেকট্রনিক্সের উপরে, মিনিমাম 1 বছরে NCVT-র উপরে সার্টিফিকেট থাকতে হবে। তো এজ লিমিট দেখতেই পাচ্ছেন 25 বছর। তো ফোরম্যান পোস্টে রয়েছে 4টি, যেখানে আনরিজার্ভদের জন্য 3টি এবং OBCদের জন্য 1টি রয়েছে। কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন ITI সার্টিফিকেট ফোরম্যানের, 1 বছরে NSC সার্টিফিকেট ফ্রম NCVT থেকে থাকা দরকার রয়েছে। গোল্ডস্মিথের জন্য 3টি পোস্ট রয়েছে, যার কোয়ালিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন ITI সার্টিফিকেট গোল্ডস্মিথের ট্রেডের উপরে থাকা দরকার রয়েছে, 1 বছরে NSA সার্টিফিকেট NCVT থেকে থাকতে হবে। ডিপ্লোমা হোল্ডাররাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কার্পেন্টার, কার্পেন্টার জন্য 1টি পোস্ট রয়েছে, যেটি আনরিজার্ভ কোয়ালিটি ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন ITI
এই সার্টিফিকেট থাকতে হবে ট্রেডের উপরে এনএসসি সার্টিফিকেট এনসিবিটির তরফ থেকে থাকা দরকার হচ্ছে তো ডিপ্লোমা হোল্ডারও সেম এখানে অ্যাপ্লাই করতে পারবে তো চলুন বাকিটা আমি নিচের দিকে নিয়ে যাই তো যেহেতু এটি একটি 12 পেজের নোটিফিকেশন তো আপনারা নিজেরা একটু ডাউনলোড করে সময় দিয়ে চেক করে নেবেন কারণ যদি আমি এক এক করে আপনাদেরকে দেখাতে থাকি তো অনেকটা সময় লেগে যাবে তো এখানে এজ লিমিটেড ডিপার্টমেন্টে কিছু দিয়েছে তো আপনারা এজ লিমিটের ব্যাপারটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তারা 5 বছরের এসসি এসটি যারা রয়েছেন তারা 5 বছরের জন্য ছাড় পাচ্ছেন এবং ওবিসিরা 3 বছরের জন্য ছাড় পাচ্ছেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তো তাদের জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় রয়েছে আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে তারা 15 বছরের এজ লিমিট ছাড় পেয়ে থাকবে তো এখানে দেখতেই পাচ্ছেন সিলেকশন প্রসেসের জন্য 100 মার্কের এক্সাম হয়ে থাকবে তো প্রত্যেকটিতে আলাদা আলাদা করে মার্ক ভাগ করে দিয়েছে তো আপনারা এগুলি একটু দেখে নেবেন দেখে নেওয়ার পরেই আপনারা কিছুটা নিচের দিকে আসবেন প্রত্যেকটিতে আলাদা আলাদা ট্রেডের আলাদা আলাদা এক্সাম প্রসেস দিয়েছে তো এগুলি আপনারা ডাউনলোড করে একটু কাইন্ডলি দেখে নেবেন তো এই লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এই নোটিফিকেশনটি ডাইরেক্ট ডাউনলোড করে দেখতে পারবেন অথবা লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে পৌঁছে যাবেন অফিসিয়াল যে পেজ রয়েছে অফিসিয়াল পেজে পৌঁছে যাবেন তো আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ।